আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সালাতের শারীরিক বা স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব, যে বিষয়টি জানা আমাদের অতীব জরুরি। তবে আমার নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। চলুন আজকে আমরা সালাতের শারীরিক ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে আলোচনা করি। আমরা অনেকেই হয়তো জানি সালাত অর্থাৎ নামাজের বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো শারীরিক উপকারিতা। আর মুসলিম হিসেবে আপনি এটাও হয়তো জেনে থাকবেন যে নামাজের শ্রেষ্ঠতম অংশ হলো সিজদা। তাই এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যে পবিত্র কুরআনে সিজদা শব্দটি কম করে হলেও 90 বার উল্লেখ করা হয়েছে। একবার ভেবে দেখুন কিভাবে সিজদা করি আমরা। স্বাভাবিক অবস্থায় আমরা যখন দাঁড়িয়ে থাকি বা বসে থাকি তখন আমাদের ব্রেইনে রক্ত পৌঁছায় ঠিকই, কিন্তু তা একটা স্বাস্থ্যকর ব্রেইনের জন্য পর্যাপ্ত নয়। কিন্তু আমরা যখন সিজদায় যাই তখন মস্তিষ্কে বা ব্রেইনে স্বাভাবিকের চেয়ে বেশি রক্ত সঞ্চালিত হয়, যা একটা স্বাস্থ্যকর ব্রেইনের জন্য খুবই জরুরি। আর আমরা যখন সিজদা করি তখন ব্রেইনের ন্যায় আমাদের মুখমণ্ডলের ত্বকেও অতিরিক্ত রক্ত সঞ্চালন হয়, যা আমাদের জিম্বোলাইন নামক এক ধরনের চর্মরোগ এবং এ জাতীয় আরও অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে। তাছাড়া সিজদা আমাদের সাইনোসাইটিস থেকেও বাঁচিয়ে রাখে, কেননা যারা নিয়মিত সিজদা করে অর্থাৎ নামাজ পড়ে তাদের সাইনাইসের প্রদাহ হবার সম্ভাবনা অনেক কম। এছাড়াও সিজদার আরও অনেক উপকারিতা রয়েছে, যেমন যারা নিয়মিত সিজদা করে তাদের ব্রঙ্কাইটিস হবার সম্ভাবনাও অনেকাংশে কম। একটা লোক যখন স্বাভাবিকভাবে নিঃশ্বাস ছাড়ে তখন আমাদের ফুসফুসে থাকা দূষিত বায়ুর কেবল 2/3 বের হয়, বাকি 1/3 ভিতরেই থেকে যায়। কিন্তু কেউ যখন সিজদায় অবনত হয় তার অ্যাবডোমিনাল ভিসেরা ডায়াফ্রামের উপর চাপ প্রয়োগ করে, ফলে ডায়াফ্রাম ফুসফুসের নিচের দিকে চাপ প্রয়োগ করে। ফলে কেউ যখন সিজদায় অবনত অবস্থায় শ্বাস প্রশ্বাস নেয় তখন ফুসফুসের ভিতরে জমে থাকা 1/3 দূষিত বাতাসও বের হয়ে যায়, যা একটা সুস্থ ফুসফুসের জন্য খুবই দরকারি। এর ফলে আমাদের ফুসফুসের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনাও কমে যায় অনেকাংশে। যদি কেউ নিয়মিত সিজদা করে তবে সিজদার সময় করা অঙ্গভঙ্গি ও শরীরের বিভিন্ন রকমের নড়াচড়ার কারণে তার অর্শ বা পাইলস এবং হার্নিয়া হবার সম্ভাবনাও অনেকাংশে কম। আবার আমরা যখন সিজদা থেকে উঠে দাঁড়াই তখন শরীরের পুরো ওজন আমাদের পায়ের উপর পড়ে এবং আমাদের পা আর রানের পেশিতে চাপ পড়ে, তখন সে পেশিগুলো সক্রিয় হয়ে ওঠে, যা আমাদের নিম্নাঙ্গে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও নামাজে রুকু সিজদা বসার ওঠা দাঁড়ানো সময় আমরা বিভিন্ন অঙ্গভঙ্গি করি, যার কারণে আমাদের মেরুদণ্ডে ও বিভিন্ন রকমের নড়াচড়া হয়, যা আমাদের মেরুদণ্ডের বিভিন্ন রকমের রোগ থেকে বাঁচিয়ে রাখে। নামাজের এরকম হাজার উপকারিতা আছে যা বলে শেষ করা যাবে না, কিন্তু আমরা মুসলিমরা সালাত আদায় করি শুধুমাত্র আল্লাহকে ধন্যবাদ জানানোর জন্য আর তার প্রশংসা করবার জন্য। তাই আমাদের মুসলিমদের জন্য উপরে উল্লেখ করা মানে অর্থাৎ পূর্বে উল্লেখ করা উপকারগুলো হলো এক ধরনের সাইড ডিশ বলতে পারেন, ডেজার্ট বা মূল খাবারের পরে সামান্য পরিমাণে খাওয়া হয়। একজন অমুসলিমকে নামাজের গুরুত্ব বোঝানোর জন্য উপরোক্ত উপকারগুলোর কথা বলতে পারেন আপনি, তা হয়তো তাকে নামাজের দিকে আকৃষ্ট করবে। কিন্তু আমাদের মুসলিমদের জন্য প্রধান বা মূল খাবার অর্থাৎ নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে ধন্যবাদ জানানো এবং আল্লাহ ও তার রাসূলের বিধান মেনে চলা, আর এ কারণেই সালাত আদায় করি আমরা।
কেন দৈনিক পাঁচবার সালাত আদায় করি আমরা? সালাত হলো সৎ কাজের জন্য এক ধরনের প্রশিক্ষণ বা প্রোগ্রামিং, আর প্রশিক্ষণের মূল জিনিসটি হলো কোনো একটি কাজ বারবার করা বা পুনরাবৃত্তির মাধ্যমে তা আয়ত্ত করা। তাই আমাদেরকেও সালাত আদায় করতে হয় দৈনিক কমপক্ষে পাঁচবার। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমাদের শরীর সুস্থ রাখার জন্য অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য দৈনিক কমপক্ষে তিন বেলা খাবার খেতে হয় আমাদের। একইভাবে আত্মাকে সুস্থ রাখার জন্য দৈনিক পাঁচবার নামাজ পড়া আমাদের জন্য দরকার। এছাড়াও সমাজে যেহেতু পাপের সরাসরি, তাই নামাজের পুনরাবৃত্তির মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ না নিলে সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সব পথ থেকে বিচ্যুত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের। তাই দৈনিক কমপক্ষে পাঁচবার নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বা বাধ্যতামূলক করা হয়েছে। সালাত অর্থাৎ নামাজ কি আমাদের কর্ম উৎপাদনশীলতা কমিয়ে দেয় না? ব্যবস্থাপনা সম্পর্কে আপনারা ধারণা থাকলে আপনি হয়তো জেনে থাকবেন যে একটা লোক নিরবিচ্ছিন্নভাবে ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারে না। একটা লোক যদি সকাল 9টায় অফিসে এসে সন্ধ্যা 6টা পর্যন্ত একটানা কাজ করতে থাকে তবে তার কর্ম উৎপাদনশীলতা বাড়ায়, পরিবর্তে কমে যেতে পারে উল্টো। আর এ কারণে অফিসের কাজের ফাঁকে ফাঁকে সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থা রাখা হয় যাতে করে নিজেদের চাঙ্গা করে নিতে পারি আমরা। একইভাবে নামাজেও আমাদের চাঙ্গা করে আমাদের কর্ম উৎপাদনশীলতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। এটা আমাদের শরীর ও মনকে সতেজ করে তোলে। একজন মুসলমানের জন্য নামাজ হলো এক প্রকার বিনোদন। এখন কেউ যদি বলে যে কাজের ফাঁকে 15 মিনিট একটা লাঞ্চ ব্রেক নিলে সময়ের অপচয় হয়, উৎপাদনশীলতা কমে যায়, তবে সেটা হবে অযৌক্তিক। একইভাবে কেউ যদি কাজের ফাঁকে নামাজটা আদায় করে নেয় নিয়মিত, তবে তার হয়তো অল্প কিছুক্ষণের জন্য কাজ বন্ধ রাখতে হতে পারে, কিন্তু নামাজ আদায় করে সে যখন চাঙ্গা মন নিয়ে ফিরে আবার কাজে, তখন মোট উৎপাদনশীলতা বেড়ে যাবে তার। তাই একজন যৌক্তিক ও আধুনিক মানুষের এটা মেনে নেওয়া উচিত যে অফিসের কাজের ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় বিরতির ব্যবস্থা রাখা দরকার যাতে করে কর্মীরা চাঙ্গা করে নিতে পারে নিজেদের। আর একজন মুসলমানের জন্য নামাজ হলো নিজেকে সচেতন করা। হ্যালো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে